আপনি বলেন যে আপনি আর আপনার শরীর এই দুটো সবসময় একসাথে থাকা উচিত সেটা আমার কাছে স্পষ্ট কিন্তু মন তো দিকে যায় মন সবসময় আপনার সাথে থাকে না আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মন অন্য কোথাও থাকতে পারে তো মন কখনো কখনো আলাদা থাকে আবার ধরুন মানে কখনো কখনো আপনার সাথে থাকে তো এটা আমার প্রথম প্রশ্ন আর পরে একটা একটা করে যাওয়া যাক হুম তোমার মন কোথাও যায় না এটা এখানে এখানে থেকেই কিছু একটা ভাবছে কোথাও কি যাচ্ছে মন কোথাও যায় না এটা এখানেই আছে অন্য কিছু ভাবছে কিন্তু এখানেই আছে তাই নয় কি না তোমার শরীর কোথাও যায় না তোমার মন কোথাও যায় না তুমি কোথাও যাও এরা প্রত্যেকেই একত্রিত হয়ে থাকে তুমি যদি কিছু করতে চাও তাহলে এমন কিছু করো যা সব ক্ষেত্রেই কার্যকরী হবে এটাকে ওটাকে সেটাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় না এরা একত্রেই থাকে তাই নয় কি তোমার মন কোথাও যায় না তুমি কি তাকে হারিয়ে ফেলেছ তুমি শুধুমাত্র তোমার মনের কল্পনার দ্বারা প্রতারিত হয়ে যাচ্ছ এটা এখানেই আছে আর কিছু একটা কল্পনা করছে তোমার মন কোথাও যাচ্ছে না কিন্তু তুমি নিজেকে জড়িয়ে এত বিভ্রান্ত হয়ে আছো যে তুমি ভাবছ মন বুঝি অন্য কোথাও চলে যাচ্ছে মন কোথাও যায় না এটা এখানেই আছে তাই নয় কি তোমাকে এটা বুঝতে হবে তোমার মনে এই অবিরাম অনিয়ন্ত্রিত ভাবনাগুলো আসে তার কারণ যা তুমি নাও সেই সব বিষয়গুলোর সাথে নিজেকে এক করে ফেলেছ যখনই এমন বিষয়ের সাথে নিজেকে জড়াবে যা তুমি নাও তখনই তোমার মন অবিরাম ছটফট করবে অসংখ্য বিষয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখে তুমি মনকে থামানোর চেষ্টা করছো আমি তোমাকে বলছি তুমি দশ লক্ষ বছর ধরে চেষ্টা করলেও পারবে না এটা হতে পারে না তুমি যদি তোমার মিথ্যে পরিচয়গুলো মুছে ফেলো তাহলেই সেই মুহূর্তটা আসবে মন একটা আয়না হয়ে উঠবে সে কিছু বলবে না শুধু প্রতিবিম্ব দেখিয়ে দেবে এটাই মনের কাজ তোমার মন একটা যন্ত্র এটা সেই সময় ভালোভাবে কাজ করে যখন স্বচ্ছতা আসে তাই নয় কি তাই তো তোমার মন এখানে নানারকম মজাদার জিনিসের স্বপ্ন দেখতে আসেনি এটা জীবনের বিচ্যুতির নমুনা তোমার মন এখানে তোমাকে জীবনের পথে স্বচ্ছতা দিতে এসেছে কিন্তু এই মুহূর্তে মন বিভ্রান্তির একটা বড় গোলক হয়ে গেছে এর সহজ কারণ হল তুমি এমন বিষয়ের সাথে জড়িয়ে আছো যা তুমি আদৌ নও অথচ তুমি তাকে বাঁধার চেষ্টা করছো কিন্তু এগুলোকে ধরে রাখা যায় না তুমি খুব খারাপ খাবার খেয়েছ এখন তোমার পেটে গ্যাস হয়েছে তুমি এটা ধরে রাখতে পারো না তুমি খারাপ খাবার খেয়েছ এটা তারই পরিণাম you গ্যাট রঙly identified with two many থিস now this is going on endলেসলি মিথ্যে বিষয়ে জড়িয়ে থাকার জন্যই এগুলোকে থামাতে পারবে না ঈশ্বরকে ভাবো তিনি নিজেই তোমাকে নানান জায়গায় নিয়ে যাবেন এখন তুমি এখানে বসে আছো আর চেষ্টা করছো ধ্যানস্থ হবার কিন্তু তোমার মনের মধ্যে বার বা রেস্টুরেন্ট বা বন্ধু বা সিনেমা বা অন্য কিছু চলছে এদিকে সবাই বলছে ঈশ্বরের কথা ভাবো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি যদি রাম বা কৃষ্ণের কথা ভাবো তাহলে দেখবে তুমি রামের সাথেই সিনেমা দেখতে গেছো এটাই মনের স্বভাব রাম নিজে তোমাকে বাড়ে নিয়ে যাবে রাম নিজে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে তুমি এটা থামাতে পারবে না কারণ তুমি এমন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছ যেখান থেকে পরিত্রাণের উপায় নেই তাহলে এখন যেটা করতে হবে মনকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে যা তুমি নও সে বিষয়ে সচেতন হতে হবে এই মুহূর্তে তোমার সবচেয়ে মৌলিক পরিচয় দিয়ে শুরু করি যা তোমার শরীর তোমার পরিচয় তোমার শরীর তুমি যে পোশাকগুলো পরে আছো তোমার চুলের ধরন এমনকি তোমার দাড়িও তাই নয় কি ভীষণভাবে জড়িয়ে আছো তাই নয় কি তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবার তোমার শিক্ষা তোমার ধর্ম অসংখ্য পরিচয় তোমার এই এত অসংখ্য পরিচয় নিয়ে তুমি একটা শান্ত মন চাও সেটা একেবারেই অসম্ভব এই জন্যই আমরা তোমাকে একটা পদ্ধতি দিয়েছি যার নাম শূন্য যেখানে তুমি মন থেকে সামান্য দূরত্ব তৈরি করতে পারো একবার দূরত্ব তৈরি হলে মন যতই চঞ্চল হোক কোনো সমস্যা নেই এটাই মনের সঙ্গে বিচ্ছিন্নতা যখনই তুমি মন থেকে বিচ্ছিন্ন হবে তখনই অন্য পরিচয় থেকেও বিচ্ছিন্ন হবে কারণ মনই তো আমাদের আসল পরিচয় তৈরি করে দেয় তাই নয় কি সুতরাং সব কিছু নিয়ে ভাবার চেষ্টা করো না শুধু যন্ত্রটাকে কাজে লাগাও অনেক কিছু ঘটবে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করি